পাশে বাসা ভাবির বাড়িতে বেড়াতে গিয়ে তো একদম প্যারায় পড়ে গেছি। তাপসিরে যন্ত্রণায় আর ঘরে থাকা যাচ্ছে না। তাপসিরে স্কেটিং শু দেখে আসছে পাশের বাসার ভাবির ছেলের, এখনও বলতেছে আমাকে স্কেটিং শু কিনে দাও। তো স্কেটিং শু দেখে আমার নিজেরই অনেক ভয় লাগে, কারণ যদি পড়ে যায়। কিন্তু তাপসির অনেক কিনতে চাইছিল, আর আমারও ছোটোবেলা থেকে স্কেটিং শেখার অনেক ইচ্ছে ছিল, তো আমি স্কেটিং শিখতে পারি নাই। তো তাই দেখলাম যে তাপসির যখন ওর আগ্রহ আছে, দেখি শিখাতে পারি কি না। তো আমরা আসলাম মুস্তফা প্লাজায়। মুস্তফা প্লাজায় এসে এখানে প্রায় সব দোকানই আমার ঘোরা শেষ, কিন্তু কোনো দোকানে আমি স্কেটিং শু পেলাম না। তাপসিরের এই মুহূর্তে খুবই মন খারাপ, মানে ও তাপসিরের পায়ে কোনো স্কেটিং শু নাই, আর আমি যে চার চাকাওয়ালা স্কেটিং শু কিনে দেবো সেই শুটা নাই। ফার্স্টে যে তো চার চাকাওয়ালা স্কেটিং শু শু কিনতে হয়, তারপরে প্র্যাকটিস করে তারপরে অন্য জুতা কিনতে হয়। তো আমরা মুস্তফা প্লাজা থেকে ঘুরে অন্য একটা দোকানে, মুস্তফা প্লাজা থেকে বাইরে অন্য একটা দোকানে আসলাম, এটা হলো জয় স্টোর। তো জয় স্টোরে আসা মাত্র স্কেটিং শুর কথা বললাম যে ভাই স্কেটিং শু আছে কি না। তো ভাইয়ারা স্কেটিং শু বের করে দিল, এখানে অ্যাভেলেবল শু আছে, কোনো সমস্যা হয়নি আমাদের। তো তো এখানে অনেক শুই আছে, অনেক কালারই আছে। তো ভাইয়ারা এই যে এই প্যারট গ্রিন কালার স্কেটিং শুটা বের করে দিল, কিন্তু তাপসির খুঁজতেছে ওই ভাবির বাসায় যে শুটা দেখছে সেই শুটা নেবে, ওই কালারটা নেবে, ও ওই কালারটা পছন্দ করতেছে না। কিন্তু আমার কিন্তু এই কালারটা বেশ ভালোই লাগছিলো, তাপসিরকে বললাম এটা নাও। তাপসির বলতেছে এটা আমি নেবো না, ওই ভাবির বাসায় যে তৌফিকের শু দেখছে ওইটা নেবে। এই যে তৌফিকের মতো শুটা ওই ভাইয়াটা বের করে দিল। এখানে অনেক ধরনের শু আছে, খেলনাপত্র অনেক জিনিসপত্র আছে, ব্যাট, র্যাকেট, তারপর সেফটি গার্ড থেকে অনেক ধরনের খেলনা সামগ্রী এই দোকানে পাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো তাপসি স্কেটিং শুটা পায়ে ট্রায়াল দিয়ে নিল, তারপর আবার স্কেটিং শু তো কিনলেই হবে না, আবার সেফটি গার্ডগুলো তো কিনতে হবে, তাই একটা হেলমেট কিনে নিল। এগুলো অবশ্য যারা সাইকেল চালায় তাদের হেলমেট, তো আমি এই হেলমেটটাই কিনে দিলাম, কারণ এটাই ওর জন্য পারফেক্ট। হেলমেটটা অনেক পাতলা ছিল, পরে তাপসির এই অরেঞ্জ কালার স্কেটিং শুটাই নেবে ফাইনাল করে ফেললো যে আমি এটাই নেবো আম্মু। তো ওই ভাইয়াটা আবার নতুন করে প্যাকেট করে দিচ্ছিল। তো তাপসির তো এই মুহূর্তে অনেক খুশি, অনেক খুশি, মানে স্কেটিং শু কেনা হচ্ছে এই ব্যাপারে তাপসির অনেক খুশি। তাপসির এখন খুশিতে একদম গুলুমুলু হয়ে গেছে, কি রেখে কি বলবে আর খুঁজে পাচ্ছে না। তো ফাইনাল আমাদের স্কেটিং শু কেনা হয়ে গেল। তা আমার ছোটোবেলা থেকে স্কেটিং শেখার অনেক ইচ্ছা ছিল, তো আমি পারি না। তো দেখলাম যে তাপসির এখন কিনতে চায় তো কিনে দেয়, আমার শেখার ইচ্ছাটা তাপসিরকে দিয়ে পূরণ করাই। তো আমাদের স্কেটিং শু কেনা শেষ, এবার আমরা বাসার দিকে রওনা দিলাম। রওনা দিয়ে এটা কিন্তু তাপসিরের মানে তার কয়েকদিন পরের ভিডিও, আপনারা যে এখন ভিডিওটা দেখছেন এই ভিডিওটা তার তিন চার দিন পরের ভিডিও। তো তাপসিরকে আমরা প্রথমে আমি আর তাপসিরের বাবা প্রথমে তাপসিরকে স্কেটিং শু পরে কীভাবে হাঁটতে হয় সেটা শিখালাম, কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা শিখালাম। তারপরে আস্তে আস্তে তাপসির এইভাবে যখন ঘরের ভিতর একটু একটু হাঁটা শিখে গেল, তারপরে আস্তে আস্তে তাপসিরকে বাইরে নিয়ে আসলাম। তো তখনকার ভিডিওগুলো আমরা করতে পারি নাই, তখন আমি আর তাপসিরের বাবা দুজনই অনেক টেনশনে ছিলাম যে কীভাবে হাঁটবে, যদি পড়ে যায় আমাদের খুব ভয় লাগছিল, কারণ অনেকে না করছিল যে স্কেটিং শু কিনে দেন না, অনেক সমস্যা হতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। তো আপনারা সবাই তাপসিরের জন্য দোয়া করবেন, তাপসির যেন স্কেটিং শুটা সাকসেসফুলিভাবে শিখতে পারে, কোনো সমস্যা যাতে না হয়। তো আমি তাপসিরকে বললাম, তাপসির আমরা যে তোমাকে প্রথমে হাঁটি হাঁটি পা পা করা শিখালাম, দেখি ওইভাবে একটু হাঁটো, তো কিন্তু তাপসির সেই হাঁটাটা ভুলে গেছে, আমাকে আর হাঁটা দেখাতে পারলো না, বললো যে আম্মু আমি সেটা ভুলে গেছি। তো আমি এখন শুধু দৌড়াতে পারি, আমি আর হাঁটতে পারি না। তো দেখেন তার ভিডিও। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের পেজটা ফলো দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তপ ব্লগস নামে ইউটিউব চ্যানেল আছে, সবাই আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তারপর কমেন্ট করবেন। তো দেখেন তাপসির এখন ফাইনালি চার চাকা স্কেটিং শু মানে কমপ্লিট করে ফেলেছে। তো আরও প্র্যাকটিস করতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে তারপরে আর একটা শু আছে সেটা কিনে দেব ভাবছি, এটা ভালো করে শিখুক, শেখার পরে ওটা কিনে দেব। তো সবাই তাপসিরের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার ছোটোবেলার একটা ইচ্ছা তাপসিরের মাধ্যমে পূরণ করতে পেরে অনেক আনন্দিত এবং খুশি, যদিও তাপসিরের ইচ্ছা ছিল। তাপসিরের ইচ্ছা না থাকলে তো আমি এভাবে ওকে স্কেটিং শেখাতে পারতাম না। তো দুজনের ইচ্ছা আমাদের এক হয়ে গেছে, তার জন্য স্কেটিং তাপসি শিখতে পারলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।